আব্দুল মুতালিব বলতেছেন বলো গো আমার ছোট বেটা আব্দুল্লাহ তবে শোনো শোনো যাও তোমার ভাইদের সঙ্গে মুলকে ইসলামে ব্যবস্থা করতে যাও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চোখ আব্বা জান আমি তো জীবন একটা কাজ করি না একখান খেত ভেঙে দোকান করি না কিন্তু আব্বা জান আমি যাব কেমন করে মুলকে সাম আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বলো গো আমার বেটা তবে শুনে না শুনে নাও আমি আদা ঠিকানা নাই আমাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবর যেতে হবে জামান বাবা যে কথা বলো বলার পরে বাবা যে মুসলমান ভাইরাও এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে রাতে বেলাতে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবা যে কথা বলো বলতে চাও বিবি ও গো বিবি আমি তোমাকে ছেড়ে যাব মুলকে সামে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ও গো স্বামী আমার আপনাকে ছেড়ে যেতে মন চায় না আপনি কি যেতে দিতে মন করে না ও গো আমার কলিজার টুকরা স্বামী মাত্র 3 থেকে 2 মাস বিবাহ হলো ও গো আমার স্বামী আপনাকে আমি ছেড়ে ইচ্ছা করে না করে না করে না কিন্তু বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো আমার বিবি তবে শুনে না শুনে নাও তুমি চিন্তা করবে না আমি মুলকে সামনে ব্যবস্থা করতে যাব আমি এক মাসের ভিতরে বাড়ি ফিরে আসব বলো বিবি গো তুমি চিন্তা ভাবনা করো না আমি এক মাসের ভিতরে আবার তোমার কাছে রিটার্ন আসব জোরে বলো সুবহানাল্লাহ এদিকে বেরাদার বিবি কে রাতে বেলা আমার বোঝায় রেখে দিল রেখে দেওয়ার পরে সকাল হয়েছে বাবা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনা দশ বেটাদেরকে বাবা ডেকে নিয়ে আসা হলো ও গো বেটারা তোমরা যাবে মুলকে সামনে ব্যবস্থা করতে তোমাদের একবার কাবা থেকে দেখবায় একবার বিবির দিকে দেখায় ও গো মা বনেরা স্বামীকে মহব্বত করুন গো মা একজন ভাই দিয়ে 100 টাকা আল্লাহ গো তার জানকে দান আল্লাহ কবুল করে নাই জোর বল আল্লাহুম আমিন এই বাবা দি মুসলমান ভাইরা বাবা দি দুই জন ভাই আপাও ছেড়ে দিয়েছে বাবা 10 নম্বর ওট বাবা দাঁড়িয়ে রয়েছে এদিকে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার সাহেব আমার টাকা টাকা দেখি এদিকে বাবা বিবি দিকে তাকায় আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি হযরত আব্দুল্লাহ দিকে তাকায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমাকে মক্কা ছেড়ে তো যেতে ইচ্ছা করে না ও গো আল্লাহ আমাকে মক্কা ছেড়ে যেতে ভালো লাগে না আজকে আমার এরকম হচ্ছে কেন আমার বিবি কে ছেড়ে যেতে মন চায় না গো আল্লাহ এদিকে হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে মনে হচ্ছে আমার পাহাড় ভেঙে গেল ও গো রব্বুল আলামিন আমার স্বামী কবে আসবেন আর কোনো ঠিকানা নাই এই বেরাদার ইসলাম মাদ্রাসা মানি কিরাব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে বলে আল্লাহ গো আমাকে মক্কা ছেড়ে যেতে তো ভালো লাগে না ও গো আল্লাহ একবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি মক্কা দিকে তাকাতেছে একবার আমিনা দিকে তাকায় এদিকে বাবা মামা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে
আমিনা
আমার কাছে আসাটা তোমার ঠিক হয় না মক্কা শরীফের লোক যদি দেখে না দেখো দেখো হযরতে মামিনার স্বামীকে যেমন কেসামে ব্যবস্থা করতে আর মামিনা রাতে বেলা টহল দেওয়াতেছে ও গো গো মামিনা যাও তোমাকে স্বপ্নের মানে আমি পরে বলবো এ বাবা মুসলমান ভাইরা হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আপনার চলে আসছে বাড়িতে বাবা সারা রাত ঘুম নাই বাবা যখন সকাল হয়েছে সকাল হয়ে যাওয়া এদিকে বেরাতেছিলাম মামিনা শুনতে পেয়েছে যে হযরত আব্দুল মুত্তালিবের 10 জন বেটা বাড়ি আসছে বাবা যখন খবরটা পেয়েছে বাবা হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা জান বাবা খুশি হয়ে গেছে এদিকে বাবা এই ঘটনাটা ঘটলো এদিকে বাবা জি ফুটগুলো আপনার চলতে লেগেছে চলতে চলতে বাবা জি এক পা দু পা করে আগাতেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে শরীরে বাবা জ্বর চলে এসেছে পেটে বাবা দাদা বেদনা শুরু হয়ে গেছে বলে আল্লাহ গো আমার হঠাৎ করে কেন জ্বর চলে আসলো আমার পেটে কেন বেদনা শুরু হয়ে গেল বাবা জি আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো ভাই হারিসকে বলছে ভাই গো ও বাবা হালকা হালকা জ্বর চলে এসেছে আমার পেটে বেদনা জানা শুরু হয়ে গেল ও গো ভাই আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না এ বাবা যে মুসলমান ভাইরা এদিকে নয় জন ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা এসেছেন আসার পরে ও গো ছোট ভাই আব্দুল্লাহ তবে বলো বলো তুমি কেন কথা বলতেছো মক্কা যাওয়া হবে না ভাই গো তুমি তো বাড়ি যাওয়ার আগে কান বলেছো আর তুমি বলতেছো যাওয়া হবে না ও গো ভাই আমার পেটে বেদনা শুরু আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে আমার জ্বর চলে এসেছে আমি আর মক্কাতে যেতে পারো না এ বাবা রামায়রা বলে রাখো যেমন কথা বলে দেওয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ভাই আপনারা চলে যান মক্কাতে চলে যান আমি এখানে মামার বাড়িতে থেকে গেলাম এদিকে বাবা জি মামাকে আপনার বলল গো মামা তবে আমার ছোট ভাই আব্দুল্লাহ আর একটু দেখভাল করবে একটু আশীর্বাদ দান করবে এই বলে নয়জন ভাই এক পা দু পা করে আপনার মক্কা দিকে বাবা রওনা হলো মক্কা দিকে রওনা হলো মক্কা থেকে বাবা যেমন রওনা হওয়া এদিকে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আপনার অপেক্ষা করে বসে আছে বাবা যে দরজা দাঁড়িয়ে আছে আমার স্বামী কখন আসবে আমার স্বামীকে কখন আমি দেখতে পাবো আমার স্বামীকে কখন দেখতে পাবো দেখতে পাবো এই বলে বাবা আমার গেটে দাঁড়িয়ে রয়েছে গেটে বাবা যেমনই দাঁড়িয়ে যাওয়া একটার পর এক বাবা উঠে যাওয়া এদিকে মামিনা চিন্তা চিন্তিত আমার স্বামী কখন আমার কাছে আসবে কখন আমাকে আ মহব্বতের কথা বলবে এই কথা জানি বাবা বলারে বাবা একটা দুটো করে উঠ বাবা মক্কাতে ঢুকলে গেছে যেমন বাবা নয় নাম্বার বাবা ওখানে ঢুকেছে বাবা 10 নাম্বার ওটাতে আমার ফাঁকা বাবা রামায়রা বনা গো হযরতে মামিনার মনটা খারাপ হয়ে গেল এক পা দু পা করে বাবা হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেল ও বাবা হুজুর আপনার নয় জন বেটা সবাই বাড়ি চলে আসলো আমার স্বামী কেন আসলো না আমার স্বামী যেতে হবে তুমি ভুল যেও না মদিনাতে গেলে পরে মদিনাতে গেলে পরে আমার নবী
দেখতে পাই মরণ যেদিন আসবে গো কি হবে তোমার এ বাবার মায়েরা বড়েরা ওগো আব্বাজি মুসলমান ভাইয়েরা এ বাবা আব্দুল মুত্তালিব নয় বেটাকে ডেকেছে বলো গো বেটারা তবে শোনো 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 তোমরা তো মনকে শান থেকে চলে আসলে গো বেটা আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় তোমরা নাচতে ঠিক আছে তোমাদের তো পুরাতন বিবাহ আর আমি তো ছোট বেটা আব্দুল্লাহর তিন থেকে চার মাস বিবাহ হলো আর তোমার ছোট ভাইকে ছেড়ে চলে এসেছো আব্দুল হারিস বলতে জবালা আব্বা গো আমরা তো তুই আসেনি হযরতে আব্দুল্লাহ যখন আসলো আমাদের সঙ্গে হালকা হালকা জ্বর চলে আসলো পেটে যেন বেদনা শুরু হয়ে গেল আর উঠের উপর চড়তে পারলাম না মুসলমান মানুষের ভিড় বাবা এদিকে আছে মামার কাছে বাবা আব্দুল্লাহকে রেগে গেছিল তার কাছে গিয়ে উঠল বলো গো মামা তবে আমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায় কিন্তু বাবা বাইরে বলতে পারে না বলো গো হারিস তবে এক কাজ করো বহুত থেকে এসেছো একটু পানি নাও হাত পা গুলো ধোয়া মোছা করো একটু নাস্তা করে নাও তারপর তোমার ছোট ভাই আব্দুল্লাহর কাছে তোমাকে নিয়ে যাচ্ছে যে বাবা নাস্তা পানি করো বলো গো মামা আমার ছোট নানার কবর এটা কার কবর এটা আমার দাদার কবর এটা কার কবর এটা মার কবর এটা কার কবর মানে কবর যে জায়গাতে আব্দুল্লাহকে বাবা মাটি দাও যে রে বাবা চিরজীবনের মত দুনিয়া ছেড়ে অন্তর কবর চলে গেছে ছোট জনাও তবে শুনে না শুনে নাও এটা হলো আমার ছোট ভাই বলে তাই নাকি বলো হ্যাঁ বলো বলো চাচা তবে শুনে নি শুনে নি আমার ছোট ভাই দেখুন তিনা দম চলে যাচ্ছিল আমাকে একটা আবেদন করে একটা কথা বলেছে গো আপনার আব্বার নাম কি বলে আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব বলে আপনার আপনার বাড়ি কোথায় বলো মক্কাতে বলে আপনার যে ভাইটা মারা গেল তার নাম কি বলতে যে আব্দুল্লাহ বলে আপনি তো তিনার পরিচয় লোক বলে আমি তো পরিচয় লোক ওই বাচ্চাটা বলছে গো চাচা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا কত গিলে লিয়ে ভিতরে চলে গেল কি হবে আল্লাহ মালিক জানে।
بابا جی حضرت عبداللہ رضی اللہ تعالی عنہ بابا جی قبرخانہ دیکھی এদিকে বেরাত আসলাম ওই বাচ্চা যেমন চাচা গো যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহ যখন আপনার বিদায় নাই তখন আমাকে একটা কথা বলেছে এটাকে আমার কাছে একটা আমানত রেখে গেছে এই আংটিটা আপনি নিয়ে যান আর আপনার ছোট ভাই আব্দুল্লাহর বিবি গিয়া হযরতে মামা আমিনাকে আংটিটা দিয়ে দেবা বাবা যখন এই কথা বলাও নমাজ রোজা না করিলে বরকত পাবে না মা বননো তোমরা সিরিয়াল যতই দেখো না নমাজ রোজা না করিলে জান্নাত পাবে না টাইমে টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো টাইমে টাইমে পাঁচ
থাকতে নামাজ তোমরা পড়ো থাকতে জানো তোমরা জানো স্বামীর সেবা করো মা বানো একজন 200 টাকা দিয়েছে নারী তাকবীর নারী সালাম আল্লাহ লে আসাতে জেনে দিয়েছে 200 টাকা আল্লাহ যদি বিবাহ হয় আল্লাহ তার স্বামীর মধ্যে mohabbat বাড়ায় দেন আর যদি বিবাহ না হয় আল্লাহ তার অন্তরে তার জীবনে একটা সুন্দরী হুরি নারী মেলায়া দেন জোরে বলুন আল্লাহু আমিন আল্লাহু আমিন আমার মনে রাখি রাগ করে টাকা মাখা দিবেন নাকি আমি বললাম স্বামীকে এদিকে স্বামীকে ভালোবাসে না আমার মা মনে রাখে স্বামীকে ভালোবাসে না ওই মালদার এলাকাতে বাবা যে স্বামীকে লিয়ে দেখে ভাষা করে স্বামী রে এদিকে কর নাকি কালিয়া চকে ওদিকে বাবা জালসা করতে গেছে আজকে বুঝতে পারলে তো বাবা যে জালসা করতে গেছি তো আমরা প্রথমবার এলাকা ঢুকছি তো একটা বাচ্চা ছেলে বলছে মা মোলবি আলো রে মোলবি আলো কেমন ভাষা বলেন জানি মা আপনাদের কার স্বামীর পায়ে তলে জান্নাত আর জান্নাত যদি পেতে চান তাহলে মা বউ স্বামীকে সেবা যত্ন করতে হবে এতগুলি আমার মা বোন রয়েছে আমার 20টা মায়ের কাছে আমি 500 টাকা না হলে বলে আর জীবনে আগে গিয়া যাব না আর গজালও শোনাবো না 500 টাকা করে আমার মায়ের কাছ থেকে 20টা মায়ের কাছে আমি দেখতে চাই আর আসকর আলী দিয়েছে 500 টাকা নারে থাকবেন নারে দিয়ে সালালাহু আল্লাহ দা জীবনে দান গুলো কবুল করে নি আল্লাহ তাকে ক্ষমা করে দে জোর করে আল্লাহ হয় আর একটা পাশে এলাকা থেকে 100 টাকা দিয়ে দিয়েছে মা বন্ধুদেরকে বলি যারা দাইতে আছে একটু খাতা নিয়ে মা বন্ধুদের মধ্যে মধ্যে ঘুরুন বেরাদার সালাম মা বন্ধুরা ভলান্টিয়ার আছে যারা মা বন্ধুরা ভলান্টিয়ার যারা আছে তাদেরকে বলি মা বোন আপনারা একটু ভিতর ভিতর যান ইনশাআল্লাহ পাওয়া যাবে বেরাদার সালাম আর সালাম একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা আর স্বামী হলো জীবন সঙ্গিনী তোমার জীবনটা হবে দামি স্বামীকে দুঃখ দিলে স্বামীকে কষ্ট দিলে নামাজ রাজা হবে না স্বামীর মনে মাগো কষ্ট দিও না গো কষ্ট দিলে মাগো জান্নাত পাবে না আল্লাহ তিনি জীবন ছিল করে দিয়েছে দান করে দিয়েছে আর আমার আল্লাহ বলেছেন যার শেষ ডানের দিক দিয়ে হাত লম্বাও আল্লাহ বলে তাকে আগে জান্নাতে দেওয়া হবে মাগো মা আপনার যদি কাল মরণ হয়ে যায় তাইলে পরে মাগো আপনাকে টাকা পয়সা পেতে দিও আপনাকে কবর দেবে না আপনার জমি জায়গা দিয়ে কবর দেবে না আপনার ছেলে মেয়েরা সব ভাগ ভাগ করে নেবে বেরাদার সালাম এ দেখেন জালালউদ্দিন দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে সালাম তিনি আস্তে আস্তে বলো গো আমার ভাসুর আপনি তো গেলেন আমার স্বামীকে আনতে তবে আমার স্বামী গেল কোথায় মাথাটা বাবাজি নিচু করে নিয়েছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল মুত্তালিবকে গিয়ে বলছে আব্বা হুজুর আপনার যে বড় বেটা আমার স্বামীকে আনতে গেল আমার স্বামী কোথায় বাবা যে বলতে পারে না এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার সালাম আদা সামানি গ্রাম বলতেছে বলো গো আমার বোমা মিনা
তবে আমার বড় বেটা হারিসকে আমি জিজ্ঞাসা করি এই বেটা বড় হারিস আমার কাছে এসো ও বেটা হারিস গো তুমি তো আমার ছোট বেটা আব্দুল্লাহ কাঁদতে গেছিলে বেটা গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় যামো ভাই কথাটা বলো আমনি বাবা আব্দুল হারিস বাবা চোখের পানি জলজল করে পড়তে লেগেছে বলো তো আমার আব্বা হুজুর ও গো আব্বা আর দুনিয়াতে বেঁচে না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাজ ইসলাম মাদ্রাসামানি গ্রাম তিনি আব্দুল মুতালিব বলছে বিবি আমিনা ও গো বোমা আমিনা তবে আর আব্দুল্লাহ মুলকে শাম থেকে ঘুরে আর আসলো না বাবার মায়েরা বোনেরা গো যেমন বাবাই কথা বলা হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দে চোখের পানি ঝরঝর করে আপনার পেটে লেগেছে বলে আল্লাহ গো যেই বেটাটাকে আমি বেশি ভালোবাসতাম আমার সেই বেটা দুনিয়াতে অন্ধকার কবর তিনি বাবা কান্না করতে লেগেছে আল্লাহ গো স্বামী আমার নাই আর আমি কাকে নিয়ে দুনিয়াতে বাঁচবো এখন অনেক মা বোন আছে যার স্বামী নাই কত কষ্ট হয় ও গো মা বোনেরা যাদের স্বামী খোদার কসম করে বলে গো মা আপনারা খোদার ঘরে স্বামীর জন্য দান করে আল্লাহ তাআলা বলতেছেন তার কবরে কিয়ামত পর্যন্ত নেকি খানা পচা থাকবে এ বাবা মায়েরা বোনেরা যেমন বাবা কথা বলা হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও গো বোমা আমিনা তুমি আর কান্না করো না কান্না করো না একদিন সবাইকে দুনিয়া মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা মোহাম্মদ আলালে সেদনা মাওলানা মোহাম্মদ একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এবারে গাড়ি টাকা করি কিছুই রইবে না এবারে গাড়ি টাকা করি কিছুই রইবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারেশতা যখন হাজির হবে এসে চল ছাতরি যতি করো জানবে রবে শেষে খোদারি কাছে করবে দোয়া করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া করবে মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আ
সকাল বেলাতে বাসি পেটে যদি দুখান করে পাতা খেতে পারে আল্লাহ পাক আপনার যত শরীরে অসুখ আছে আল্লাহ ভালো করে দিবে জোরে বলো বলো শুনতে রাজি আছেন না নাই যারা যারা শুনবেন হাত তুলেন ভয় হাত আছে না হ্যাঁ এই ছেলে গলে হাত তুলছে বয়স্ক মানুষের একটা হাত আছে হাত তুললেই বিপদ আছে বাবা যেমন শুনবেন তাহলে আপনারা শুনবেন না তাই তো ঠিক বলবো না আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন সঠিক পথ এবং সঠিক ইবাদত করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মাদা সামানি কিরাম তবে একটাই কথা বলে যে আপনাদেরকে আপনারা সব সময় বাবাজি কবরটাকে লক্ষ্য করবেন ওকে কবর এই কবর এমন একটা জায়গা আপনি যখন গুনার কাজ করবেন গুনার কাজে নেমে যাচ্ছে একজন দিয়ে যে 50 টাকা আল্লাহ তাআলা দান করে কবুল করুন সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ তাআলা দান করে কবুল করুন হ্যাঁ বেরাদার ইসলাম মাদার সামানি হ্যাঁ গো ওই পাড়া দিয়ে জীবনে কয়েছে যে মায়ের দিকে চাহা মাত্র যে দিছারে কি ব্যাপার এখন রাগ করেছে নাকি কি করেছে প্রশ্ন করেছে আমার মা বাবা রাগ করেছে দেখেছেন ওই পাড়াতে বলা মাত্র বাবাজি প্রায় 3 থেকে 4 লাখ টাকা আদায় হয়েছে নাকি আরে ভাই ওখানে তো ভালো আদায় হয়েছিল কিন্তু এখন তো মায়েরা বলছে তুই কষ্ট করে বিড়ি বানজা টাকা দিও মাস মাসে নাকি গো বাবাজি মুসলমান আসুন মা খালা গো অন্ধকার কবর এমন একটা জায়গা অন্ধকার কবরে আমাদের একদিনকে সবাই চলে যেতে হবে ওই অন্ধকার কবরে বাবাজি সবাইকে যেতে হবে বেরাদেশে অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের ঈমান ও আকীদাকে আর ঠিক রাখতে হবে জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এই দুনিয়ার সমস্ত জিনিস কাল কিয়ামতের ময়দানে আপনার ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু মসজিদ আর মাদ্রাসা দুনিয়া থেকে দৌড়বে না জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলবে ফেরেশতা থাকো মসজিদ মাদ্রাসা একসাথে দুনিয়া থেকে লড়ছে না তখন এসে বলবে যে মাদ্রাসা তোমার লড়ছে না কেন তো মসজিদে বলবে আল্লাহ যারা আমাকে 500 টাকা দিয়ে তৈরি করেছে যে আমাকে একটা ইটের টাকা দাম দিয়েছে তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবেন আমি দুনিয়া থেকে লড়বো না জোরে বলো তাহলে মা আজকে যারা দান করলেন তারাই তো জান্নাতে যেতে পারবেন নাকি বলছেন মাসিস দুনিয়া থেকে লড়বে না মানে আল্লাহর কাছে আপনার লালিশ জানাবে যতদূর যতক্ষণ জান্নাতে না হবে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়া থেকে লড়বো না তাহলে বাবাজি মাসিসে যারা যারা দান করেছে তারা তো জান্নাতে নাকি বলছেন হ্যাঁ তারা তো জান্নাতি বেরাদার ইসলাম কি হবে কবরেতে কি হবে কবরেতে যদি তোমরা জানতে দুনিয়াদারি সব ভোলে খোদারি ধ্যান করতে কি হবে কবরেতে কি হবে কবরেতে যদি তুমি জানতে দুনিয়াদারি সব ভোলে খোদারি ধ্যান করতে ইজরাইল একদিন এসে বাড়ি করিবে তোমার জান ইজরাইল একদিন এসে বাড়ি করিবে তোমার জান হাতি রাখিবে বুকে উহুদ পাহাড়ের সমান
برادر اسلام আপনাদের মসজিদকে নির্মাণ করা হবে শহীদ করা হবে কিন্তু برادر اسلام মাদার জামানি کرام তবে মাগো শুধু টাকা নয় আপনি বালি দিলে বালি দিতে পারেন পাথর দিলে পাথর দিতে পারেন তারপর সিমেন্ট দিলে সিমেন্ট দিতে পারেন ধান দিলে ধান দিতে পারেন যেটা ইচ্ছা যেটা দান করবেন আল্লাহ দরবারে কবুল হবে জোরে বলুন আল্লাহুম আমিন তাই বলতে চাই কমিটি ভাইরা আমার আস্তে আস্তে করতেছে কারো যদি ইচ্ছা থাকে সিমেন্টের বস্তা দেবার কারো যদি ইচ্ছা থাকে ইট দেবার কারো যদি ইচ্ছা থাকে পাথর দেবার কারো যদি ইচ্ছা থাকে ধান দেবার আমার কমিটি ভাইদেরকে বলবেন ইনশাআল্লাহ লিখে নেবে বেরাদের ইসলাম মুয়াজ্জাজ সামানি کرام আল্লাহ পাক বলতেছেন যারা আমার খোদা আমার ঘরকে দেখলো আল্লাহ বলতেছে মরার পরে তার ঘরকে আমিও দেখব জোরে বলুন সুবহানাল্লাহ তাই বাবা দেব মুসলমান আসুন মাখালা আমরা দুনিয়াতে টাকা পয়সা নাই কি করব 1 লাখ 2 লাখ 5 লাখ 6 লাখ টাকা অ্যাকাউন্টে আমরা রাখছি মূল্য কত সব শেষ আগো আর মরণের কোনো গ্যারান্টি আছে কার গ্যারান্টি নাই সকাল বারা উঠে আপনি চলে গেলে আপনার কোথায় পরে দুনিয়ায় কিন্তু বাবা দেব মুসলমান একবার চিন্তা করবেন আপনি দুনিয়াতে থাকতে আল্লাহর রাস্তাতে বেশি বেশি করে দান করুন বেরাদার ইসলাম এটাই আপনার জন্য কাজে দেবে বেরাদার ইসলাম আপনি 5 লাখ 10 লাখ টাকা অ্যাকাউন্টে রেখে গেলে আপনার বেটা বেটি সবাই ভাগ ভাগ করে নিয়ে নেবে কিন্তু আপনার জন্য কেউ দান আর করবে না তাই মাগো আপনাদেরকে বলে যাই আপনার বেটা বেটি দান করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই তাই আপনি বেঁচে থাকতে খোদার ঘরে দান করুন এই খোদার ঘরে দান আপনারা সকলে আস্তে আস্তে কমিটি হাতের কাছে লাগাবেন কমিটি ভাইদের কাছে লাগাবেন বেরাদার ইসলাম আল্লাহ পাক আমাদের সকলকে যেন সঠিক পথ দেখার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহু আমিন আল্লাহুম্মা আর কোন ভাই হবে না সিমেন্টের বস্তা এই মা বোন আপনাদেরকে বলি আপনার 10টা মা আমার দুটো করে সিমেন্টের বস্তা দিতে হবে খোদার ঘরের জন্য দিতে পারবে না এই যে ভলান্টিয়ার কমিটি ভাই আছে আমরা এই কমিটি না একটু জান্নাত দিকে দেখে জানতা দেখে দেখে মহিলা কমিটি যারা আছে মা বোন কই কই মহিলা কমিটি দেখতে পাচ্ছেন আন্দোলনে এই মহিলা ভলান্টিয়ার 15000 আছে দেখো সিমেন্টের বস্তা দিবে খোদার ঘরের জন্য আপনাদেরকে মাসি দেখতে হবে আর আপনাদেরকে তারিখ দিতে হবে আপনাদের বেটারাই পড়বে মসজিদে নামাজ নাকি বলছো হ্যাঁ মা বোন আপনাদেরকে বলি যারা ভলান্টিয়ার আছে নাম বলে লিখে দিয়ে আমাকে জমা করে নাম গুলো ঘোষণা করব আমি বেরাদার ইসলাম মুয়াজ্জাজ জামানি کرام এখানে মাওলানা সাহেবের হাতে জমা দিতে হবে কারণ তার নামটা ঘোষণা করা হবে এবং লাস্টে বেলা দোয়া করা হবে দোয়া করা হবে কিন্তু বেরাদার ইসলাম এক এক আমার মরমুল ভাই এক এক ধান দিতে আর কোন ভাই হবে না আল্লাহ বরকত বাড়িয়ে দিয়ে দাও খোদার ঘরে মাসলে দিতে ক্লিক কেম করেন না আপনার পকেটে যদি থাকে 500 টাকা আল্লাহকে দেখতে হবে না এই দেখতে পাচ্ছেন না আপনার অ্যাকাউন্টে যদি 1 কোটি থাকে ভাই 10000 টাকা থাকে আল্লাহ দেখতে পাবেন না আছে আল্লাহ বলছে বান্দা রে তোরা যদি আমার ঘরকে ভালোবাসিস আমার ঘরকে যদি সৌন্দর্য তৈরি করিস মরার পরে তোর কবরকে আমি সৌন্দর্য তৈরি করব জোরে বলো সুবহানাল্লাহ আ থাকব কেমন মাথারে ওই অন্ধকার কবরে ও গো আমার আল্লাহ থাকব কেমন আদারে ওই অন্ধকার
আমার কবরে ওগো আমার আল্লাহ যেদিন তোমার মরণ হবে যেদিন তোমার মরণ হবে হবে কবরে চলে যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরে থাকবে না আর সেদিন তোমার কাছে থাকবে না সেদিন তোমার কাছে থাকবে তুমি আদার ময় অন্ধকার কবরে ও গো আমার আল্লাহ থাকব কেমন আদার ময় অন্ধকার কবরে ও গো আমার আল্লাহ যেদিন তোমার কাছে ফেরেশতা আসবে জানটা নিয়ে চলে যাবে যেদিন তোমার কাছে ফেরেশতা আসবে জানটা নিয়ে চলে যাবে জানাজার মধ্যে তোমার পড়িবে সকল জানাজা থাকবে তুমি আধার ওই অন্ধকার কবরে ও গো আমার আল্লাহ বাবা দে মুসলমান দেখেন আমার মা বাবাকে বলি আমার মা বোনের দিকে দান শুন সারি আছে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জানো আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালালে মাওলানা আমার স্বামী চলে গেল দুনিয়া ছেড়ে এখন আমার ভালো লাগে না আমার স্বামীকে এতটাই আমি মহাব্বত করেছি এতটাই ভালোবেসেছি বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তুমি যে স্বপ্ন দেখে জেলে যে স্বপ্ন আমি তোমাকে সেদিন কাপড়ের কারণে বলি তা আমার স্বামী আর বাজে না মনে ইসলাম দে যে 200 টাকা নগদ আর 3000 টাকা বাকি নারে তাকবীর নারে রিসালাত মাসলা কাল হযরত আল্লাহ তাআলা সাথে যে নিয়ত দে যে আল্লাহ 3000 আল্লাহ তাআলা দান্ডে কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এ বাবা দি মুসলমান ভাইরা এবার বাবা দি হযরত মামিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলছে ও গো মামিনা এটার মানে স্বপ্নের মানেটাই এটা যার মাথার কাপড় বারবার পরে যাবে তার